হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আমরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে ছাঙ্গু লেক যাব বলে। তো সকাল সকাল বার হয়ে গেছি, এখন সকাল 7টা কি 7:30 বাজে। তো চারিদিকে রাস্তা, আর রাস্তার মাঝখানে মানে উঁচু উঁচু পাহাড়। পাহাড়গুলো দেখো এত দুর্দান্ত দেখতে লাগছে না, কি বলবো তোমাদেরকে। তো মারাত্মক ভিউ একদম দূরে, ওই পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো। আজকে তোমাদের আমি মোটামুটি রাস্তাটাই দেখিয়ে যাব, ছাঙ্গু লেক যেতে কতটা, আর ছাঙ্গু লেক থেকেও আমরা বাবা মন্দিরও যাব। তো তোমাদেরকে শুধু রাস্তাটাই দেখাবো যে কতটা সুন্দর, মানে হতে পারে পাহাড়ি এলাকার রাস্তা। মোটামুটি আমরা এসে পড়েছি ছাঙ্গু লেকের কাছাকাছি। ওই যে দেখো কত বড় বড় পাহাড়, আর পাহাড়ের উপরে পুরো একদম সাদা চাদর দিয়ে বরফে ঢাকা। আমরা এসে পৌঁছে গেছি ছাঙ্গু লেকের যে একটা দোকানে, ওখানে আশেপাশে দোকানগুলোতে সব জ্যাকেট অ্যান্ড শ্যুজ ভাড়া পাওয়া যায়। তো আমরা তো আমাদের এই জ্যাকেটও চলবে না, আবার এই জুতোগুলোও চলবে না বরফের রাস্তায়, তাই আমরা এখান থেকে কিছু জুতো আর জ্যাকেট ভাড়া নিলাম। সকাল সকাল বেরিয়েছিলাম তাই খিদেটাও পেয়ে গেছে, তাই এখানে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, যে যার মতো খাওয়া দাওয়া করলো। কেউ ম্যাগি নিল, কেউ চা কফি, আমরা ডিম অমলেট এটাই খেলাম। আর ওখানে নেমেই আমাদেরকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ হট করে বরফের ওখানে এসেছি কি না, তো ঠান্ডাটাও বেড়ে গেছে। তাই আমাদের জ্যাকেটটা ওখানে তো চলবেই না, আবার নতুন করে ভাড়া নিতে হলো জ্যাকেট, টুপি, গ্লাভস এগুলো সব নিতে হলো। এই যে আমাদের বর্দি হাই করছে দেখো, আর এখানে সবাই আছে। এটা ফিজারানি, এটা আমাদের মৌসুমী ভাবি। হ্যালো গাইস, আমরা এবার গাড়িতে চাচ্ছি, নাথুলা দিকে রওনা দেবো। এই যে আমাদের সব ফ্যামিলি আছে, হোল ফ্যামিলি, আমাদের দুটো গাড়ি। এই দেখুন ভিউটা দেখে নিন, দারুণ সুন্দর। সামনে আবার বরফ। আর অরিজিনাল চোখে না দেখলেও বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কেমন লাগছে। রাস্তার দুই পাশেই বরফে ঢাকা আছে, দেখতে অসাধারণ। দেখো তোমাদেরকে হালকা বোঝাচ্ছি, হয়তো গাড়ি থেকে বোঝানো যাচ্ছে না ঠিকঠাক। এই রাস্তায় আমরা 4-5 ঘন্টা কাটিয়ে ফেললাম, এবার এসে পৌঁছালাম আমরা বাবা মন্দিরে। তো বাবা মন্দিরে এসে পৌঁছেই দেখি যে কিছু পুজো আরম্ভ হয়ে গেছে, আমাদের কিছু রীতি রেওয়াজ ওগুলো হচ্ছে। বাবা মন্দিরের প্রসাদ খেয়ে এবং কিছু নাচ গান করে আমরা আবার বেরিয়ে পড়লাম বরফের উদ্দেশ্যে। ওরা এত খালি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল গাড়ি রাস্তাটা পুরো। এবার আমরা এসে পৌঁছেছি বরফে, তো ওখানে নায়া নিশ্চয়ই এক্সাইটেড হবে। এই যে চলে এসেছি আমরা বরফে, দেখো সবাই অনেকেই খেলা করছে বরফের মধ্যে রাস্তার ধারে। তো আমরাও যাচ্ছি ওখানে খেলা করতে।
ওই যে একজন কত উপরে উঠে গেছে দেখো, ও যদি পড়ে যায় পুরো স্লিপ কেটে একদম নিচে রাস্তায় এসে পড়বে। বাপরে ওর কি সাহস! এদিকে আমাদের সবাই ফ্যামিলি ফটো তুলছে, এদিকে সারসার করে গাড়ি দাঁড়িয়ে আছে, রায় এখনো পার হতেই পারেনি, প্রচণ্ড গাড়ির চাপ। এসে পৌঁছে দেখো খেলা করছে বরফের মধ্যে, খুব খুশি এবার। হ্যাঁ তাই না, বরফ ছুঁড়ে আবার আমাকেই মারছে ও। এদিকে ঘুরো মামা, রায়া এটা ঘুরো, খুব ওদের বরফ নিয়ে খেলাধুলো করা হলো, বরফে ঘর বাড়িয়ে বানিয়ে ফেললো। এবার আমরা বেরিয়ে পড়বো ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেক, এ দেখো তোমরা দেখতে পাচ্ছ চামড়ি গায়ে এটা, আর এখন পুরো একদম ধোয়াতে ভর্তি, কুয়াশাতে ভর্তি। লেকটা পুরো একদম ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, এটা লেক, এটা হচ্ছে লেক, পুরো অন্ধকার হয়ে গেছে একদম। এই যে দেখে নাও, যে প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা। রায়াসোনা তো ঠান্ডায় নামতেই পারছে না এখান থেকে। এই যে রায়াসোনা গাড়িতে ঢুকে গেছে একদম, এত ঠান্ডা। রায়াসোনা হাই করে দাও, হাই। রায়াসোনা ঠান্ডায় কান্না করছে, ঠান্ডায় কান্না করছে, হাই করা করছে। ওকে টাটা। আজকে সারাদিনটাই মোটামুটি ঘোরানো হলো, সবটাই তো আর ভিডিওর মধ্যে বোঝানো যায় না, কিছু কিছু ক্যাপশন তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো এটা যাওয়ার পথের রাস্তা, দেখে নাও, মানে পুরো রাস্তাটা একদম বরফে ভরা। চোড়া থেকে নামতে নামতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো, তো বৃষ্টিটা কাঁচ থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো চরম বৃষ্টি হলো সেদিনকে রাস্তায়। মানে কিছু কিছু জায়গায়, কিছু জায়গায় বৃষ্টি, কিছু জায়গায় রোদ, কিছু জায়গায় ঘন কুয়াশা, মানে যেখানে যেমন সেখানে সেরকম। তো একটা জায়গায় দাঁড়ালাম, তো এখানে দেখো শুধু অগোছালো, অগোছালার মধ্যেই কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, মানে কোনো যত্ন নেই, কোনো জল টল দেওয়ার বা কোনো ব্যবস্থা নেই, এই যে নিজেই এত সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে। আর আমাদেরকে বাড়িতে লাগাতে গেলে কত কষ্ট করতে হয়। এবার আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের মেন শহরে, মানে যেটা সিটি বলে ওখানে। তো ওখানে পুরো মানে রাস্তাটাই ফুল দিয়ে সাজানো, তো রাস্তাটা এত সুন্দর করে মেনটেন্স করে ওরা, আমি আগে কখনো দেখিনি।
পুরো রাস্তাটা একদম মানে ফুলের টপ দিয়ে ভর্তি। তোমরা দেখো ওরা কীভাবে এতটা জল দেয়, কীভাবে মানে গাছের যত্ন করে আমি নিজেও জানি না। বাপরে বাপ, দেখতে অসাধারণ। আমার জীবনে এটা প্রথম দেখা যে রাস্তা এত সুন্দর করে সাজানো এবং পুরো ফুলের গাছ দিয়ে ভর্তি। তারপরেই আমরা বিকেলবেলায় হোটেল থেকে এসে আবার এমজি মার্কেট গেছিলাম। সেখানেও তাই ঝিপিঝিপি বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির মাঝখানেই আমরা একটা জায়গায় বসে সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে রায়াসোনা অধৈর্য হয়ে পড়েছে, ও ভেবে পাচ্ছে না কি করবে, তাই ও একটু দুষ্টুমিও করছে। আর আমাদের সকলকে ও কী কী কিনেছে তাই দেখাচ্ছে। ও দুটো চকলেট নিয়েছে, সে দেখাচ্ছে যে আমি এই চকলেটটা নিয়েছি, তাই তোমাদের সকলকে দেখাচ্ছে। সেখানে কিছু না পেয়ে সে মামার সঙ্গে দুষ্টুমি করছে। চলো এইখানেই আজকের ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।